প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি এই মুহূর্তে যে যেখানে আছেন ভালো আছেন। সুনামগঞ্জ ভ্রমণে আজ আমরা দ্বিতীয় পর্বে ঘুরে দেখব তাহেরপুরের জয়নাল আবদিনের শিমুল বাগান। আজকে আমরা শিমুল বাগানের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করব এবং বসন্তকালে শিমুল বাগানের পরিবেশ কিরকম থাকে তা আপনাদের ঘুরে দেখাব। যাওয়ার আগে একটু বলে নিই, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন লাকমাছড়া থেকে টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। টেকের ঘাট হয়ে আমরা চলে যাব জয়নাল আবদিনের শিমুল বাগান। আমরা টেকের ঘাটে চলে এসেছি, এখন আমরা নীলাদ্রি হয়ে চলে যাচ্ছি জয়নাল আবদিনের শিমুল বাগান। পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে টেকের ঘাট ও নীলাদ্রি লেকের ভিডিও। আমরা এখন জাদুকাটা নদী পাড়ি দিচ্ছি। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, অন্য পাশে জয়নাল আবদিনের শিমুল বাগান। আমরা এখন চলে এসেছি জয়নাল আবদিনের শিমুল বাগান। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা শিমুল বাগান প্রবেশ করব। বসন্তের আগমনে প্রকৃতি সাজে অপরূপ সৌন্দর্য, সেজেছে সুনামগঞ্জের তাহেরপুরের শিমুল বাগান। ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে পাখির দল, প্রকৃতি প্রেমীদের চোখে জুড়িয়ে যায় এই দৃশ্য দেখে। ছবিতে দেখলে বাংলাদেশের এমন জায়গা আছে অনেকের হয়তো বিশ্বাস করতে চাইবে না, তবে হ্যাঁ, তেমনই একটি জায়গা হলো সুনামগঞ্জের শিমুল বাগান। সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুল বাগানটি ঘুরে দেখা যায়। বাগানটি এখন ফুলে ফুলে লাল হয়ে আছে, সাথে রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। বাগানের সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেছেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন এই লাল রঙের মন রাঙানো শিমুল বাগানে। বাগানের ফুলগুলো যেন ডানা মেলে পর্যটকদের পিছু ডাকছে। জাদুকাটা নদীর তীরে আর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, এক পাশে লাল রঙের শিমুল বাগান। বাগান দেখে মনে এখানে যে কোনো প্রকৃতির মহাকাব্য গ্রন্থ। বসন্তকালে পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে শিমুল বাগান। ২০০২ সালে তাহেরপুর উপজেলার মানিগাঁও গ্রামে 2400 শতক জমিতে 3000 শিমুলের চারা রোপণ করেছিলেন স্থানীয় চেয়ারম্যান বৃক্ষপ্রেমী প্রয়াত জয়নাল আবদিন। জয়নাল আবদিন মারা যাওয়ার পর তার ছেলে
বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাখাবউদ্দিন এই বাগানের পরিচর্যা করেন। শিমুল বাগানের ভিতরে ভিতরে রোপণ করা হয়েছে কয়েকটি জাতের লেবু বাগান। এখানে বাগানে থোকায় থোকায় ঝুলে আছে বিভিন্ন প্রকারের লেবু। যাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই শিমুল বাগানই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরো এলাকা জুড়ে টকটকে লাল শিমুল ফুল দেখা যায়। পুরো এলাকায় যেন রক্তিম আবার। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝখানে যাদুকাটা নদী, এপারে শিমুল বাগান, সব মিলিয়ে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। লাল পাপড়ি মেলে থাকা রক্তিম আভায় যেন পর্যটকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ফাগুন আসার সাথে সাথে দেশ বিদেশ থেকে আসতে শুরু করেন পর্যটকরা। শিমুল বাগানের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও বাইক স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা চলে যাব বারিকা টিলায়। তৃতীয় পর্বে আমরা দেখব বারিকা টিলা। তৃতীয় ভিডিওটি দেখতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন।